Assalamu alaikum everyone, welcome back to new lesson with Mughal Ahmed. Today I'm going to talk about what is the difference between on time and in time. Actually, why to use on time and in time? A lot of students find confusion why to use on time and in time. Fact is that most probably they use at the same time on time and in time. So আমি আজকে আপনার মাঝে শেয়ার করতে যাচ্ছি যে কখন সঠিকভাবে যথাসময়ে অন টাইম ব্যবহার করবেন এবং ইন টাইম ব্যবহার করবেন, সেটাই আমি আজকে এই লেসনে শেখাতে যাচ্ছি। আমরা কিন্তু অনেকেই এক এক ধরনের এক এক কোম্পানিতে জব করে থাকি, আমাদের প্রায়ই কিন্তু এই ধরনের সেন্টেন্স আমাদের লাগে অন টাইম এবং ইন টাইম, এটা নিয়ে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কখন বলবো। কিন্তু আমরা কি করে দুটো একই অর্থে ব্যবহার করে থাকি, অন টাইম বা ইন টাইম, বাট ইট হ্যাজ লিটল ডিফারেন্ট, আপনাদের জানা দরকার। সো সেটাই আমরা দেখতে যাচ্ছি। সো লেটস সি, সরি, প্রথমে আমরা জানবো অন টাইম এর বাংলাটা কি, ইন টাইম এর আসলে বাংলাটা কি। অন টাইম সময় মতো, আর ইন টাইম এর বাংলাটা হলো সময়ে। অন টাইম সময় মতো বা যথাসময়ে, আর ইন টাইম মানে সময়ে। বাট আমরা জেনারেলি অন টাইম এবং ইন টাইম দুটো একই অর্থে ব্যবহার করে থাকি, বাট ইট হ্যাজ আ লিটল ডিফারেন্ট ডেফিনেটলি। ওকে, সেটাই আমরা দেখব। টু বেটার আন্ডারস্ট্যান্ড উই সি সাম এক্সাম্পল। ওকে, প্রথমে আমরা দেখব অন টাইমটি কখন ব্যবহার করব। সো অন টাইম, আমি বাংলা বলেছিলাম যথাসময়ে বা সময় মতো। অন টাইম ব্যবহার করবো আমরা অব্লিগেশন, যদি বাধ্যবাধকতা থাকে, আমাদের অফিস কর্তৃক আমাদের বস সেটা বলেছে, অথবা আমি যদি ফ্যামিলিতে থাকি আমার বাবা মা বলেছে সেটা করা দরকার, করতে হবে, এরকম অব্লিগেশন বাধ্যবাধকতা যদি থাকে। অ্যান্ড ডিউটি, একই কথা, যদি দায়িত্ব বা কর্তব্য থাকে। অ্যান্ড ফিক্স টাইম, এবং যদি নির্ধারিত কোনো সময় বলে দেয়, যেমন দুইটার সময়, পাঁচটার সময়, আগামীকাল চারটার সময়, এরকম যদি ফিক্সড টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অন টাইম ব্যবহার করব বা আমাদের ব্যবহার করতে হবে। অব্লিগেশন বাধ্যবাধকতা, ডিউটি মানে দায়িত্ব কর্তব্য, এবং ফিক্সড টাইম যদি নির্ধারিত কোনো সময় থাকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, যদি কোনো শিডিউল থাকে, তালিকা থাকে, সেক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। অব্লিগেশন, ডিউটি অ্যান্ড ফিক্সড টাইম যদি থাকে। অন দ্য আদার হ্যান্ড, ইন টাইম ব্যবহার করব ডেডলাইন। ডেডলাইন সবাই আপনারা বুঝেন যে কোনো কিছু শেষ দিন, ডেডলাইন, যেমন আজকে লাস্ট ডেট কোনো কিছু করার, আমি একটি জব অ্যাপ্লিকেশন করব কালকে লাস্ট ডেট, অথবা আমার অফিস থেকে বলেছে কালকে আপনার প্রজেক্টটি জমা দেওয়ার লাস্ট ডেট, এরকম যদি ডেডলাইন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইন টাইম ব্যবহার করতে হবে, সময়ে। অথবা একই কথা, দ্য লাস্ট মোমেন্ট বিফোর ইউ ডু সামথিং, আপনি কিছু করবেন সেটার পূর্বে যে আপনার একটা নির্দিষ্ট সময় থাকে যে আগামীকালের মধ্যে জমা দিতে হবে, বা চার দিন পরে আপনার শেষ সময়, এটা করে দিতে হবে, এরকম যদি ডেডলাইন বোঝায় সেক্ষেত্রে ইন টাইম ব্যবহার করতে হয়, ঠিক আছে। মানে এটাকে আমরা বলতে পারি আর্লি এনাফ, মানে খুব দ্রুত করে দিতে হবে, মানে নট লেট, দেরি করা যাবে না। কীভাবে দেরি করবেন, কালকে লাস্ট ডেট, আপনি তো তারপরের দিন যেতে পারবেন না, তাই না, পরশু দিন আপনি যেতে পারবেন না। সো আপনার কোনো দেরি হবে না কাজ করতে, যথাসময়ে করে দিতে হবে, ডেডলাইন থাকবে। সো এই ছিল আসলে বেসিক পার্থক্য, অন টাইম কখন ব্যবহার করবেন, ইন টাইম কখন ব্যবহার করবেন। সো আমরা এখন দেখব কিছু এক্সাম্পল টু বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, নাম্বার ওয়ান, আই ওয়ান্ট টু স্টার্ট দ্য মিটিং অন টাইম। আমি সময় মতো মিটিংটা শুরু করতে চাই, অন টাইম ব্যবহার করছে, তার মানে তার অফিস থেকে বলে দিয়েছে যে আপনি তিনটার মধ্যে মিটিং শুরু করবেন, অথবা পাঁচটার মধ্যে মিটিং শুরু করবেন, অথবা দশটার মধ্যে মিটিং শুরু করবেন। সো এই যে একটা বাধ্যবাধকতা, দায়িত্ব কর্তব্য বা নির্দিষ্ট সময়, সেই জন্য আমাকে অন টাইম ব্যবহার করতে হবে, এখানে ইন টাইম ব্যবহার করলে হবে না। হবে, কিন্তু আমরা যেহেতু সঠিকটা শিখছি সেই জন্য আমরা অন টাইম ব্যবহার করবো। সো আই ওয়ান্ট টু স্টার্ট দ্য মিটিং অন টাইম। সো আমরা, আমি যথাসময়ে মিটিংটা শুরু করতে চাই, এখানে অন টাইম বলতে আমরা ফিক্স সময় বলতে পারি, সাপোজ 8 AM বললো বা 10 AM, এরকম একটা নির্দিষ্ট সময় বলা হয়েছে, এই জন্য বলছো অন টাইম, আমি ঠিক 10টার সময় আমি মিটিংটা শুরু করব। তার মানে আপনাকে সেখানে কয়টা থাকতে হবে, 7:55 বা 7:50-এর মধ্যে, অর্থাৎ 8টার মধ্যে আপনাকে থাকতেই হবে, কারণ মিটিং শুরু হয়ে যাবে। সো এই ছিল, অ্যান্ড লেটস হ্যাভ এ লুক অ্যানাদার এক্সাম্পল। নাম্বার টু, আই উইল সাবমিট মাই প্রজেক্ট অন টাইম। আমি আমার যে প্রজেক্টটি সেটা যথাসময়ে সাবমিট করব, তার মানে একটা ডেট দিয়েছে আগামীকাল 10টার মধ্যে,
তো সেক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করেছি আই উইল সাবমিট মাই প্রজেক্ট অন টাইম আমি আমার প্রজেক্টটা যত সময়ে সাবমিট করবো বা সময় মতো ওকে লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল আই হার্ডলি এভার গেট টু ওয়ার্ক অন টাইম আমি কখনোই সময় মতো কাজ করতে পারি না সো এখানেও কিন্তু অন টাইম ব্যবহার হয়েছে ইন টাইম বললে হবে না সময় মতো বলতে সে আমি কখনোই দশটার মধ্যে কোনো কাজ কমপ্লিট করতে পারি না করতে পারি কিন্তু দশটার মধ্যে করতে পারি না দশটা এগারোটা বেজে যায় এরকম সো আই হার্ডলি এভার গেট টু ওয়ার্ক অন টাইম আমি কখনোই যত সময়ে কাজ করতে পারি না সো সেক্ষেত্রে অন টাইম ব্যবহার হয়েছে সো এখানে আমি বলতে চাই এখানে যদি আমরা ইন টাইম ব্যবহার করতে চাই তাহলে আমি কীভাবে বলতে পারি তাহলে আমি বলতে পারি আই ওয়ান্ট টু ফিনিশ ঠিক আছে ফিনিশ সেক্ষেত্রে আমরা কিন্তু ইন টাইম ব্যবহার করতে পারব যে আই ওয়ান্ট টু ফিনিশ দ্য মিটিং ইন টাইম তার মানে কি বলছে আমি সময় মতো বা যথাসময়ে মিটিংটা শেষ করব তার মানে একটা ডেডলাইন আছে যেমন তিনটা থেকে শুরু হবে পাঁচটার মধ্যেই শেষ হবে তার মানে পাঁচটাতেই শেষ করবে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ইন টাইম ঠিক যথাসময়ে আমরা টাইম মিটিংটা শেষ করব দ্যাটস ওয়াই আপনাকে এখানে ইন টাইম ব্যবহার করতে হবে আই ওয়ান্ট টু ফিনিশ দ্য মিটিং ইন টাইম রাইট ওকে লেটস সি ইন টাইমের কিছু এক্সাম্পল টু বেটার আন্ডারস্ট্যান্ড ওকে নাম্বার ওয়ান দ্য পুলিশ অ্যারাইভড জাস্ট ইন টাইম অ্যাট দ্য স্পট ধরুন কোনো দুর্ঘটনা হয়েছে ঠিক পুলিশ কখন পৌঁছেছিল যথাসময়ে ওই স্পটে ওই স্থানে পুলিশ পৌঁছেছিল দ্য পুলিশ অ্যারাইভড পুলিশ পৌঁছেছিল জাস্ট ইন টাইম সঠিক সময়ে অ্যাট দ্য স্পট ওই স্পটে ওই স্থানে তার মানে বলা হচ্ছে শেষ মুহূর্তে ধরুন অনেক কিছু হয়েছে এখন কোনো কিছু হবে বা একজন ধরুন অ্যাক্সিডেন্ট করেছে তাকে নিয়ে কে কী করবে অপরিচিত জন কেউ কোথাও নিয়ে যাবে হাসপাতালে নিয়ে যাবে সো শেষ মুহূর্তে কী করলো পুলিশে চলে এসেছে সো এরকম একটা বিষয় বা কোনো দুর্ঘটনা ঘটেছে হইচই হয়েছে বা কারোর সাথে সংঘর্ষ লাগছে শেষ পর্যায়ে পুলিশ চলে এসেছে শেষ মুহূর্তে এরকম একটা ডেডলাইন থাকলে আশা করি বুঝতে পেরেছেন ওকে লেটস হ্যাভ লুক ইন আদার এক্সাম্পল নাম্বার টু ইফ ইউ ডোন্ট সাবমিট ইউর প্রজেক্ট ইন টাইম ইউ উইল বি ফায়ার্ড এখানে বলা হয়েছে যদি আপনি সময় মতো আপনার প্রজেক্টটা সাবমিট করতে না পারেন ইউ উইল বি ফায়ার্ড আপনাকে সাময়িক বরখাস্ত করা হবে সো এখানেও কিন্তু ইন টাইম ব্যবহার করা হয়েছে ইট ইজ জাস্ট বিকজ অফ একটা ফিক্সড ডেট দিয়েছে যে দশটার মধ্যে আগামীকাল আপনার জমা দেওয়ার লাস্ট ডেট এরকম বলে নি যে আগামীকাল দশটার মধ্যে আগামীকাল আপনার লাস্ট ডেট অফিস আওয়ার যে পর্যন্ত সে পর্যন্তই সো ইন টাইম একটা ডেট লাইন রয়েছে কালকে আপনাকে জমা দিতেই হবে যে কোনো ওয়েতে হোক এরকম কালকে জমা দিতেই হবে তার মানে ডেট লাইন এটা আমার শেষ মুহূর্তে কালকে এরপরে আর দেওয়া যাবে না সো এরকম বোঝাতে কিন্তু আমরা ইন টাইম ব্যবহার করতে পারি ইফ ইউ ডোন্ট সাবমিট ইউর প্রজেক্ট ইন টাইম আপনি যদি আপনার প্রজেক্টটা যথাসময়ে সাবমিট করতে না পারেন ইউ উইল বি ফায়ার্ড আপনাকে বাতিল করা হবে মানে সাময়িক বরখাস্ত করা হবে সো ওকে এই ছিল অন টাইম এবং ইন টাইমের কিছু এক্সাম্পল এখন আমরা একটি ওয়ার্ড আমরা এখানে কুইজ প্রতিযোগিতা খেলবো এখান থেকে দেখি ইন টাইম হবে না অন টাইম হবে এটা আপনাদের উপর ছেড়ে দেব দেখি কতটুকু আপনারা বুঝতে পেরেছেন ওকে দ্য মিটিং হ্যাজ বিন শিডিউলড ফর 3 PM প্লিজ অ্যারাইভ অন টাইম অর ইন টাইম এখানে আমি একটু বাংলাটা বলে দিই দ্য মিটিং হ্যাজ বিন শিডিউল্ড মিটিংটাকে একটা সময় নির্দিষ্ট করা হয়েছে ফর 3 PM তিনটার সময় প্লিজ অ্যারাইভ দয়া করে পৌঁছাবেন যথাসময়ে অন টাইম অথবা ইন টাইম এখান থেকে কোনটা হবে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ঠিক আছে বাট আমি এখন বলে দিচ্ছি ভিডিওটি পজ করে আপনাকে ভাবুন যে আসলে এখান থেকে কোনটা হবে অন টাইম আর ইন টাইম কোনটা হবে তারপর আমি অ্যান্সারটা বলেই দিচ্ছি সো আশা করি ভিডিওটি পজ করেছেন আপনি ওকে এখান থেকে কারেক্ট হবে অন টাইম কেন কারণ আমি বলছি ফিক্সড টাইম উল্লেখ করে দিয়েছে দেখুন ফিক্সড টাইম যদি থাকে অন টাইম ব্যবহার হয় ঠিক আছে যে তিনটার মধ্যে একটা মিটিং
করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে তিনটার সময় মিটিং শুরু হবে, প্লিজ স্যার রাইট অন টাইম সঠিক সময়ে বা সময় মতো চলে আসবেন। তার মানে তিনটায় যেহেতু মিটিং, অবশ্যই আপনাকে 2:55-এর মধ্যে থাকতেই হবে, তিনটায় তো শুরুই, ঠিক এরকম বলা হয়েছে, অন টাইমের মধ্যে আপনি চলে আসবেন। সো এই ছিল আজকের লেসন, আশা করি অনেক হেল্প করবে আপনাদের এবং উপকৃত হয়েছেন। সো শেষ মুহূর্তে বলতে চাই, যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সি ইউ এগেইন উইথ নিউ লেসন্স অন দ্য টাইম। আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।